আজকেও আমি সাপ্তাহিক চাকরির পত্রিকা চাকরির সংবাদ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আপনারা কিন্তু আজকের এই পত্রিকার যে নিয়োগ বিজ্ঞপ্তিটাগুলো দেখতে পাচ্ছেন তিনটা বড় বড় নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে তিনটার ভিতরে প্রথমটি হচ্ছে মৎস্য অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি টোটাল পদ সংখ্যা সাতশো বত্রিশটি অলরেডি কিন্তু আবেদন শুরু হয়েছে আবেদন চলতেছে এবং খাদ্য অধিদপ্তরে চাকরি তেরোশো সাতাত্তর জন পদে নিয়োগ করা হবে এখানে এবং আরেকটা রয়েছে সিভিল সার্জনের কার্যালয় কুমিল্লাতে মোট চারশো আঠারোটি পদ রয়েছে এই তিনটা কিন্তু অনেক বড় বড় চাকরির সার্কুলার তিনটার ভিতরে এই মৎস্য অধিদপ্তরেরটার আবেদন অলরেডি শুরু হয়েছে এখন কীভাবে মোবাইল দিয়ে আপনার আবেদন করবেন সেই ভিডিওটা দেখতে চাইলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলটিকে ঘুরে দেখবেন এবং আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে এবং আই বাটনে দেওয়া থাকবে সেখান থেকে দেখে নেবেন আর এটার আবেদন শুরু বারো তারিখে এখন আবেদন শুরু হয়নি আপনারা নিয়োগ বিজ্ঞপিরা দেখে নিতে পারেন এখানে এই পদগুলো দেখেন খাদ্য পরিদর্শক উপখাদ্য পরিদর্শক তিনশো ছাপ্পান্নটি স্নাতক লাগবে তারপরে রয়েছে আপনাদের এখানে আরও রয়েছে অন্য এই আপনারা তৃতীয় যে পৃষ্ঠা রয়েছে তৃতীয় পৃষ্ঠাতে আপনারা দেখতে পারবেন এখানে টোটাল এখানে এইচএসসি পাশে এবং এসএসসি পাশে কিন্তু বড় বড়ো অনেকগুলো লোক নিয়োগ করা হবে এরপরে আরও রয়েছে এখানে দেখেন সিভিল সার্জনের কার্যালয়ে আটচল্লিশটি পদ রয়েছে এরপরে রয়েছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট একশো আটানব্বইটি পদের নিয়োগ বিজ্ঞপ্তি এখানেও অসংখ্য পদের নিয়োগ বিজ্ঞপ্তি চলতেছে এছাড়াও ছোটো ছোটো চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি এখানে দেখতে পাচ্ছেন জন এখানে দেখতে পাচ্ছেন উনিশজন ওকে এখন কথা হলো পত্রিকাটা কীভাবে আপনারা দেখবেন আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে সেই লিঙ্কে ক্লিক করে এই পত্রিকাটা দেখবেন প্রথম পত্রিকায় যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো নিউজ দেখতে পাচ্ছেন সেই নিউজের বাকি অংশগুলো আপনারা এই দ্বিতীয় পৃষ্ঠায় পাবেন আপনারা দেখেন শুক্রবার আটই সেপ্টেম্বর দু হাজার ওকে দ্বিতীয় পৃষ্ঠাই পাবেন তারপরে আপনারা তৃতীয় পৃষ্ঠাই পাবেন বাকি অংশগুলো এবং এই চতুর্থ পৃষ্ঠা মানে সর্বশেষ পৃষ্ঠায় আরও দেখেন কোম্পানির অনেকগুলো সার্কুলার দেওয়া আছে এখানে যমুনা গ্রুপে চাকরি দুইশো আশি জন নিয়োগ করা হবে এখানে শুধুমাত্র এইচএসসি এবং এসএসসি পাস স্নাতক পাস এই তিন পাশে যারা পাশ করেছেন তাদেরকে ওকে এরপরে রয়েছে দেখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সরিয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতিতে তারপরে রয়েছে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড তারপরে আরও অনেকগুলো প্রাণ গ্রুপের চাকরি ব্রাক এনজিওতে চাকরি দেখতে পাচ্ছেন ওকে সো এইভাবে আপনারা দেখে নেবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন ভিউয়ার্স আজকে এই পর্যন্ত দেখা পরবর্তী কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ